শেখ মুজিবুর রহমান, একটি নাম, একটি প্রতিষ্ঠান, একটি মানচিত্র। 1920 সালের 17ই মার্চ, 3রা চৈত্র, 1327 বঙ্গাব্দ, রাত 8টায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইঘার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান পুরুষ। বরিশাল জেলার আগলঝেড়া উপজেলা থেকে খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জাতির পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে। আগলঝেড়ার পয়সারহাট ব্রিজ গোপালগঞ্জ এবং বরিশালকে পৃথক করেছে। এই পয়সারহাটেই ফরিদ ভাইয়ের দোকানে সকালের নাস্তা করলাম। নাস্তা সেরে আবার উঠে পড়লাম ইজিবাইকে। আগলঝেড়া থেকে টুঙ্গিপাড়া জাতির জনকের সমাধির দূরত্ব 39 কিলোমিটার, যেতে ঘণ্টা দেড়েক সময় লাগে। যেতে যেতে মনের মধ্যে কত কি প্রশ্ন উকি দিতে থাকল, কিন্তু মুখ খুলে কিছুই বলা হলো না। শুধু চোখ দিয়ে আশপাশের পথঘাট, মানুষজন ও তাদের জীবনধারা দেখতে থাকলাম। হঠাৎই চোখ পড়ল টুঙ্গিপাড়ার বাইখার নদীর দিকে। এই নদীতেই সাঁতার কেটেছেন দুরন্ত কিশোর শেখ মুজিব। কত কিছু ভাবতে ভাবতে কল্পনার কল্পলোকে হারিয়ে গিয়েছিলাম। আমি এখন টুঙ্গিপাড়া পৌরসভার সামনে। বাইগার নদীর কিনারে জাতির পিতার প্রতিকৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে টুঙ্গিপাড়া পৌরসভা। ভিতরে বঙ্গমাতারও সুন্দর একখানি ছবি রয়েছে। রয়েছে প্রস্ফুটিত ফুলের সমাহার। সেই প্রবাহমান স্রোতস্বিনী এখন দুর্বল সর্পের মতো নিরিবিলি বয়ে চলছে, কিন্তু সেই মুজিব নেই। সে এখন ইতিহাসের পাতায় পাতায় প্রবাহমান। জাতির জনকের কর্মের মহিমায় টুঙ্গিপাড়া এখন স্বর্ণাক্ষরে লিখিত। আমি এখন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে বিস্ময়ে ভরা চোখে এদিক সেদিক তাকিয়ে দেখছি। যদি কোথাও দেখা মেলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহানায়ক শেখ মুজিবুর রহমানের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সামনে। এখানে আমাদের বিভিন্ন কলিগেরা রয়েছেন, এসেছে এখানে জাতির পিতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে। তো আজকে আমরা পুরো মাজারটি ঘুরে দেখব। আশা করি আপনারাও আমাদের সঙ্গে এই মাজারটি ঘুরে দেখবেন। এই হচ্ছে জাতির পিতার সমাধিসৌধে প্রবেশের এক নং গেট। গেট দিয়ে প্রবেশ করার পর রয়েছে সুন্দর চত্বর। উত্তর পাশে রয়েছে টয়লেট এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে মসজিদ। দক্ষিণ পাশে রয়েছে একটি ক্যান্টিন। দক্ষিণ পাশে বটগাছটির গোড়ায় শান বাঁধানো। এখানে যারা আগন্তুক আসেন তারা এখানে এই বটগাছের ছায়ায় বসতে পারেন। এই যে দেখা যাচ্ছে জামে মসজিদ, এখানে আগন্তুকরা নামাজ পড়েন। এই হচ্ছে মসজিদের মিনার। এই হচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। আমরা এখন মাজারের দিকে যাচ্ছি। 1757 সালের 23শে মার্চ বাংলা, বিহার, উড়িষ্যা ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল। সেই থেকে শুরু হয় বাঙালিদের শোষণ আর নিপীড়নের করুণ ইতিহাস। 1947 সালের 14ই আগস্ট ব্রিটিশরা চলে গেল, আমরা আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হলাম। শুরু হলো পাকিস্তানিদের নিষ্পেষণের করুণ ইতিহাস। গোপালগঞ্জের সেই দুরন্ত কিশোর যুবক হলেন প্রতিবাদী।
বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে দিলেন স্বাধীনতার ডাক। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। দেশ স্বাধীন হল, স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিভোর হলেন তিনি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শাহাদাত বরণ করলেন জাতির জনক। আর তার সমাধি রচিত হলো তার জন্মভূমি টুঙ্গিপাড়ায়। সেই বাইগার নদীর কিনারে শুয়ে রয়েছেন জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সমাধিসৌধের সামনে রয়েছে একটি প্রবাহমান জলের ধারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিগাথা যেমন প্রবাহমান, তেমনি সেই জলের ধারা নিরবধি প্রবাহমান। কবি লিখেছিলেন, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এখানে দাঁড়িয়ে সত্যি আবেগ আপ্লুত হলাম। যারা জাতির পিতার সমাধি দর্শনে আসতে চান, ঢাকা বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে গোপালগঞ্জ এসে সেখান থেকে সহজেই আসতে পারেন এই সমাধি স্থলে। থাকার জন্য গোপালগঞ্জে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে, আর খাবার হোটেলগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে দেশি মাছের সমারোহ। আর মাজারের পাশেই রয়েছে শেখ রাসেল শিশু পার্ক, সেখানেও ঘুরে আসতে পারেন। বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও শেখ রাসেল শিশু পার্ক নিয়ে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।